নমস্কার বন্ধুরা, কর্মতীর্থ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি নতুন চাকরির ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। রাজ্যের স্বাস্থ্য দপ্তরে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, কোন পোস্টে নিয়োগটি করা হবে, সেখানে শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, বয়সসীমা কী চাওয়া হয়েছে, অ্যাপ্লিকেশন প্রসিডিওর, রিক্রুটমেন্ট প্রসিডিওর অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরির আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অন স্ক্রিনে তোমরা সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছ, যেটি ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে গত 15ই সেপ্টেম্বর 2023-এ এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। কি বলা হচ্ছে দেখো, ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি উইল এনগেজ পার্সোনেল পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিস এগেনস্ট সাবসিকুয়েন্ট ভ্যাকেন্সি ফর দ্য পজিশন অফ কোঅর্ডিনেটর ডিআইসি আর বিএসকে ফর দ্য ডিস্ট্রিক্ট আর্লি ইন্টারভেনশন সেন্টার্স আন্ডার ন্যাশনাল হেলথ মিশন। অর্থাৎ কি বলা হচ্ছে, ডিআইসি অর্থাৎ ডিস্ট্রিক্ট আর্লি ইন্টারভেনশন সেন্টার্সে কোঅর্ডিনেটর পোস্টে নিয়োগের জন্য এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। নেক্সট কি বলা হয়েছে দেখো, দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এ পারমানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করা যাবে, অবশ্যই বাংলা ভাষায় দক্ষতা থাকতে হবে। নেক্সট কি বলা হচ্ছে দেখো, এলিজিবল ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই অনলাইন ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট অ্যাজ গিভেন ইন ডিপার্টমেন্ট ওয়েবসাইট ফ্রম 11 AM অফ 19 সেপ্টেম্বর 2023 টু মিডনাইট অফ 3rd অক্টোবর 2023। অর্থাৎ অলরেডি এর অ্যাপ্লিকেশন প্রক্রিয়া গত 19 সেপ্টেম্বর 2023 সকাল 11 থেকে শুরু হয়ে গিয়েছে। লাস্ট ডেট দেখো আগামী 3rd অক্টোবর 2023 রাত্রি 11:59 পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশন করা যাবে। নেক্সট আমরা আসছি দেখো, কেবলমাত্র অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং এখানে অ্যাপ্লিকেশন ফি কত ধার্য করা হয়েছে দেখো, অ্যাপ্লিকেশন ফিজ অফ ₹100 ফর জেনারেল ক্যান্ডিডেটস অ্যান্ড ₹50 ফর রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটস। অর্থাৎ এখানে আনরিজার্ভ অথবা জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে 100 টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে এবং বিভিন্ন রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে 50 টাকা অ্যাপ্লিকেশন ফি এখানে ধার্য করা হয়েছে। নেক্সট আমরা আসছি দেখো, নেম অফ দ্য পজিশন কোঅর্ডিনেটর ডিআইসি আরবিএসকেতে নিয়োগ করা হবে। ভ্যাকান্সি এখানে রয়েছে দেখো টোটাল 12টি, তার মধ্যে এসসি রয়েছে 3টি, ওবিসি এ রয়েছে দেখো 1টি, ওবিসি বি 2টি এবং আনরিজার্ভ রয়েছে 6টি। রেমুনারেশন কী রয়েছে দেখো, 32,000 টাকা প্রতি মাসে এক্ষেত্রে বেতন দেওয়া হবে। প্লেস অফ পোস্টিং কী রয়েছে, পশ্চিমবঙ্গের যে কোনো জেলাতে কিন্তু এখানে এই যে পোস্টিং সেটি কিন্তু দেওয়া হবে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান আমরা আছি, অর্থাৎ কী কী শিক্ষাগত যোগ্যতা থাকলে এখানে অ্যাপ্লিকেশন করা যাবে। কী বলা হচ্ছে দেখো, ব্যাচেলর ইন ফিজিওথেরাপি আর ব্যাচেলর ইন অকুপেশনাল থেরাপি অথবা ব্যাচেলর ইন প্রস্থেটিক অর্থটিক্স অথবা বিএসসি নার্সিং, অর্থাৎ যে কোনো নির্দিষ্ট একটি ডিগ্রি যদি থাকে, অর্থাৎ ফিজিওথেরাপিতে যদি ব্যাচেলার ডিগ্রি থাকে অথবা অকুপেশনাল থিয়ারিতে যদি ব্যাচেলার ডিগ্রি থাকে অথবা প্রস্থেটিক অর্থটিক্সে যদি ব্যাচেলার ডিগ্রি থাকে অথবা বিএসসি নার্সিং যদি করা থাকে, তাহলেই কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করা যাবে। অবশ্যই কম্পিউটার এখানে দক্ষ হতে হবে এবং অবশ্য যে কোর্সই করা থাক না কেন, অবশ্যই তার রেজিস্ট্রেশন কিন্তু অর্থাৎ নির্দিষ্ট কাউন্সিলর থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু গত 19 সেপ্টেম্বর 2023-এর মধ্যে হাতে পেয়ে থাকতে হবে। সেটা কিন্তু ওখানে দিয়ে দেওয়া রয়েছে দেখো, রেজিস্ট্রেশন অফ দ্য রেসপেক্টিভ কাউন্সিলস মাস্ট বি অবটেন্ড অন অর বিফোর দ্য ফার্স্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন হোয়ারএভার অ্যাপ্লিকেবল। অর্থাৎ যে বলা হচ্ছে, কারো যদি বিএসসি নার্সিং করা থাকে তাহলে তার ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটি 19 সেপ্টেম্বর তার আগে কিন্তু 19 সেপ্টেম্বর তার আগে কিন্তু হাতে পেয়ে থাকতে হবে। এবার দেখো অগ্রাধিকারের বিষয়টি রয়েছে, যাদের মাস্টার্স রয়েছে ডিসেবিলিটি রিহ্যাবিলিটেশন অ্যাডমিনিস্ট্রেশনে তারা কিন্তু এখানে অগ্রাধিকার পাবে, অথবা যাদের হসপিটাল ম্যানেজমেন্ট অথবা হেলথ ম্যানেজমেন্টে পিজি রয়েছে তারা এখানে অগ্রাধিকার পাবে, অথবা এমবিএ যদি থাকে যে কোনো নির্দিষ্ট বিভাগে এবং অবশ্যই 2 বছর যদি অভিজ্ঞতা থাকে কোনো হসপিটাল অথবা হেলথ প্রোগ্রামে, তাহলে কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাচ্ছ। অর্থাৎ সাধারণভাবে বিএসসি নার্সিং কোর্স করা থাকলেই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করা যাবে এবং অবশ্যই রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু অবশ্যই 19 সেপ্টেম্বর অথবা তার আগে কিন্তু হাতে পেয়ে থাকতে হবে। নেক্সট আমরা আসছি দেখো, এজ লিমিট কী রয়েছে, ন্যূনতম 21 বছর বয়স হতে হবে, ম্যাক্সিমাম 40 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে এবং বিভিন্ন রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু গভর্নমেন্টের নর্মস অনুযায়ী অর্থাৎ এসসি এসটি ওবিসি এ ওবিসি বি এই প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। নেক্সট আমরা আসছি দেখো, মোড অফ সিলেকশন, এখানে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, একাডেমিক কম্পিউটার টেস্ট এবং পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে ফাইনাল সিলেকশন করা হবে। এখানে দেখো স্কোরিংয়ের স্কেলটা দিয়ে দেওয়া রয়েছে, মাধ্যমিকের জন্য রয়েছে দেখো এখানে 10 নম্বর পাওয়া যাবে, অর্থাৎ সর্বাধিক রয়েছে 10 100%-এর উপর ভিত্তি করে। 12-এর জন্য রয়েছে দেখো, উচ্চ মাধ্যমিকের জন্য রয়েছে 10, ব্যাচেলর ইন ফিজিওথেরাপি অথবা অকুপেশনাল থেরাপি অথবা প্রস্থেটিক অর্থটিক্স অথবা বিএসসি নার্সিংয়ের জন্য রয়েছে 40 নম্বর। নেক্সট রয়েছে দেখো অগ্রাধিকারের বিষয়টি, যাদের এমবিএ অথবা যে সমস্ত ডিগ্রিগুলি চাওয়া হচ্ছে সেক্ষেত্রে যদি মাস্টার্স থাকে তার জন্য অতিরিক্ত 10 নম্বর, কম্পিউটার টেস্ট এখানে রয়েছে দেখো 15 নম্বর
এবং ইন্টারভিউ রয়েছে দেখো 15 নম্বর, টোটাল 100-এর উপর ভিত্তি করে কিন্তু ফাইনাল যে প্যানেল সেটি কিন্তু প্রস্তুত করা হবে। তো যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্য যে নির্দিষ্ট ডেট রয়েছে তা আগামী 3 অক্টোবর 2023-এর মধ্যে পজিটিভলি তোমাদেরকে ফর্মটা ফিল আপ করে নিতে হবে। এবং অবশ্যই এর যে অ্যাপ্লিকেশন ফি সেটি কেবলমাত্র নেট ব্যাঙ্কিং অথবা ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ডের মাধ্যমে কিন্তু এখানে জমা করা যাবে। তো অনলাইনে অ্যাপ্লিকেশন কীভাবে করতে হবে, যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে দেখো www.wbhealth.gov.in-এর যে অনলাইন রিক্রুটমেন্ট সেকশন রয়েছে সেখানে অনলাইন অ্যাপ্লিকেশানস অ্যান্ড লিঙ্ক রিক্রুটমেন্ট যেখানে রয়েছে সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করা যাবে। তো এই ছিল এই মুহূর্তের আপডেট। পরবর্তীতে এই ধরনের নিত্য নতুন চাকরির আপডেটসগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের কর্মতীর্থ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরির আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ।